ভিউয়ার্স এখানে আমি নিয়েছি খাসির কলিজা, এটার সাথে আছে কলিজা গুড়দা ফুসফুস, তারপর কিডনি, খাসির এই জাতীয় অংশগুলো একসাথে নিয়ে নিয়েছি এখানে প্রায় 1 কেজির মতো। এখন আমি এটাকে লবণ দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি, বাট কলিজা খুব সহজে ওয়াশ হয় না, এটা থেকে আমি চর্বিগুলো ছাড়িয়ে নিয়েছি, চর্বিগুলো আমরা খাই না। এখন এটাকে কিছুক্ষণ আমরা মাখিয়ে নিব, লবণটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে ওয়াশ করব। ওয়াশ করলে এটা থেকে কলিজার মধ্যে একটা মাটি মাটি গন্ধ থাকে বা কালো কালো ধরনের অনেকগুলো অপ্রয়োজনীয় অংশ থাকে, ওগুলো বের হয়ে যায়, রগগুলো থাকে, রগগুলো বের হয়ে যাবে। মাংস কলিজাটাকে কিছুক্ষণ এভাবে পচলে নিলে তারপর দেখা যাবে যে এটা থেকে খারাপ অংশগুলো চলে যাচ্ছে। একটু পানি দিয়ে দিলাম, এটাকে আমি ছেঁকে নিব, পরে ধুয়ে নিব। তারপর যে কাজটা করব, এটাকে এখানে লবণ দিয়ে ধোয়ার পরে আমি আবার এটাকে গরম পানি দিয়ে সামান্য বয়েল করে নিব। সামান্য বয়েল করে নিলে কলিজাটা থেকে যে কালো রঙটা বের হয়, কলিজার যে রক্তের একটা কালো রঙ, কলিজার মধ্যে সবসময়ই একটা রক্তের পরিমাণটা খুব বেশি থাকে, সেই রক্তটা বের হয়ে যায়। বয়েল করে নিলে রক্তটা বের হয়ে যায়, সেই ক্ষেত্রে কলিজাটা ওয়াশ করে ছেঁকে নিলে কলিজাটা খুব ফ্রেশ থাকে, খুব সুন্দর দেখায়। পরবর্তী স্টেপে আমি এটা দেখাবো, এখন আমি এটাকে ধুয়ে নিচ্ছি। কলিজাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এখন এটাকে যখন লবণ দিয়ে একটু হলুদ দিয়ে বয়েল করব, এটা আরো পরিষ্কার হয়ে যাবে, তখন এটাকে রান্না করতে অনেক সুন্দর দেখাবে, রান্না করলে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমার কলিজার জন্য যে পানির চা বয়েল করতে দিয়েছে সেটা হয়ে গেছে, এখন আমি এটাতে সামান্য 1 চিমচি লবণ দিয়ে দিব আর 1 চিমচি হলুদ দিয়ে দিব। যে কলিজাটা আমি ধুয়ে নিয়েছিলাম সেই কলিজাটা এখন এই গরম পানিতে দিয়ে দিব, এটা সামান্য একটু বয়েল করে নিব। এই পানিটাকে ফেলে দিতে হবে বয়েল করার পরে, কারণ কলিজাটা থেকে যে অপ্রয়োজনীয় অংশগুলো সেই অংশগুলো বের হয়ে যাবে, কলিজার ভিতরে প্রচুর রক্ত থাকে বিধায় কলিজাটা আমরা এভাবে ধুয়ে নিয়ে খাই, কলিজাটা খুব ফ্রেশ হয়, তখন একদম সাদা সাদা হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, রক্তগুলো বের হয়ে যায় এবং এটা অনেক টেস্টি হয়, তখন খেতে অনেক ভালো লাগে। সামান্য আমি 5 মিনিট এটাকে বয়েল করে নিব, দেন আমি এটাকে ছেঁকে নিব। কলিজাটা বয়েল হয়ে গিয়েছে, আমি 5 মিনিট গরম পানিতে কলিজাটাকে বয়েল করে নিয়েছি, তারপর 10 মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম, চুলা বন্ধ করে 10 মিনিট ঢেকে রেখেছি। রাখার পরে এটাকে আমি এখন তুলে নিচ্ছি কলিজাগুলোকে, নিচে কতগুলো ময়লা এটা পরে দেখা যাবে, এটা আস্তে আস্তে করে আমি কলিজাটাকে তুলে নিচ্ছি। কলিজাটাকে আমি ছেঁকে নিয়েছি, পানি থেকে উঠিয়ে নিলাম, এখন আমি পানিটাকে ছেঁকে দেখাচ্ছি যে এটার নিচে কি পরিমাণ কলিজার ময়লাগুলো জমেছে। এই টাইপের ময়লাগুলো, অনেকগুলো ময়লা কলিজা থেকে বের হয়েছে, এগুলো হলো কলিজার রক্তের যে চাকাগুলো বা রক্তের যে অপ্রয়োজনীয় বর্জ্যগুলো বা অংশগুলো, সেটাই এই জিনিসগুলো খাওয়া যায় না, এগুলোকে ফেলে দিতে হবে, যে কারণে কলিজাটাকে একটু বয়েল করে ছেঁকে নিলে এই জিনিসগুলো। এখন কলিজাটা অনেক ফ্রেশ দেখাচ্ছে, এটাকে আমি এখন কষাবো, মশলা দিয়ে ভুনা করে কষাবো, আমি দেখিয়ে দিচ্ছি। খাসির কলিজাটাকে আমি ছেঁকে নিয়েছিলাম, সামান্য বয়েল করে আমি ছেঁকে নিয়েছিলাম, এখন এটাকে আমি ভুনা করব। প্রথমে আমি যেই কাজটা করব, আমি ফ্রাই প্যানে 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম,
কারণ এখানে কলিজার পরিমাণ প্রায় 1.5 কেজি। তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো তেলে ভাজা হোক। এটার মধ্যে সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিব। এখানে আছে মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, এখানে জিরার গুঁড়ো, এটা ধনিয়ার গুঁড়ো, না ওইটা ধনিয়ার গুঁড়ো, এটা স্পেশাল ধনিয়ার গুঁড়ো যেটা আমি বানিয়ে নিয়েছিলাম, এটা হলো জিরার গুঁড়ো, এটা হলো পোস্ত জায়ফল জ্যোতি বাটা, যেটা আমি কলিজাতে দিব একটু পোস্ত জায়ফল জ্যোতি বাটা, এটা হলো গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলো যাবে, পেঁয়াজটা ভাজা ভাজা হলে দেন আমি মশলাগুলো দিয়ে দিব। এটার মধ্যে মশলাগুলো ভোনা হলে পরবর্তীতে আমি কলিজাগুলোকে অ্যাড করব। কলিজা বয়েল হতে অনেক টাইম লাগবে, অনেক কষাতে হবে এটাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন পেঁয়াজগুলো ভাজা হোক, পরবর্তী স্টেপে যাব। পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে গেছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্ত গরম মশলা, দারচিনি, এলাচি, লং, তেজপাতা। যদিও আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি, বাট আস্ত মশলাটাও আমি দিই। সব রান্নাতেই, মাংসের রান্নাতে আমি আস্ত মশলাটা দেওয়াটা পছন্দ করি। একটু ভাজা হোক, আমি এটাতে মশলাগুলো এখন ঢেলে দিব। মশলাগুলো কষানো হলে, ভুনা ভুনা হলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, 2 টেবিল চামচ করে আদা বাটা, 2 টেবিল চামচের চেয়েও বেশি। এখানে কলিজাটার মধ্যে একটু মশলা পরিমাণ বেশি দিলে ভালো লাগে খেতে। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম আমি 2.5 টেবিল চামচ করে দিয়ে দিয়েছি। এই জিনিসটা একটু ভোনা হোক। এটা ভোনা হওয়ার পরে আমি অন্য মশলাগুলো দিব। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, আদা রসুনটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো, যে মশলাগুলো আমি একসাথে করে নিয়েছিলাম। মশলাগুলো আমি ভালোভাবে আবার ভুনা করে নিব, একটু কষিয়ে নিব সামান্য পানি দিয়ে। এই মশলাটা ভালোভাবে ভুনা হতে থাকবে। ভুনা হওয়ার পরে দেন আমি আবার কলিজাগুলো দিয়ে, তারপর পেঁয়াজ দিয়ে আবার কষাবো এটাকে। জাস্ট এই জিনিসটা কষানোর উপরেই রান্না হবে, বেশিরভাগ রান্নাটাই কষানোর মতো। কলিজাটা যত কষানো হয় তত বেশি মজাদার হয়। আর একটু পানি দিয়ে দিচ্ছি। কষানো হতে থাকুক। কলিজার মশলাটা ভোনা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাতে কলিজাগুলোকে ঢেলে দিব, যেটা আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। কলিজাগুলো দেখতে কত ফ্রেশ হয়েছে দেখেন, অনেক সুন্দর লাগছে দেখতে। এবং এটা রান্নাটাও খুব চমৎকার হয় এইভাবে ওয়াশ করে নিলে। কলিজা ওয়াশ করাটাই হলো একটা মেন জিনিস। রান্না তো সবভাবেই করা যায়, বাট ওয়াশ করে নিলে এটা খেতেও ভালো লাগে এবং এটা অত্যন্ত সুস্বাস্থ্যকর হয়, ভালো হয়, খেতেও অনেক মজাদার হয়। এখন এটা কষানো হতে থাকবে, কলিজাটা বয়েল হতে অনেক সময় লাগবে, বেশ কয়েকবার পানি দিয়ে দিয়ে এটাকে কষাতে হবে। এই পর্যায়ে এটাকে আমি বসিয়ে দিলাম। সামান্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ দিলে এটা একটু তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। এখন কষানো হতে থাকুক। আমার কলিজা ভুনাটা অলরেডি কমপ্লিট। সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি নেড়ে ছেড়ে পরে উঠাবো। এই পেঁয়াজটাকে একটু বয়েল হতে দিচ্ছি। এমনিতেই গাঢ় হয়ে গেছে, ভুনাটা সুন্দরভাবে হয়ে গেছে। একটু পেঁয়াজটা সামান্য গলে গেলে তারপর নামিয়ে ফেলবো।
কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। লাস্টে আমি এটাকে গার্নিশিং করব। এটা চুলাতে আর 5-10 মিনিট এটাকে রেখে আমি নামিয়ে ফেলবো, এটা আরেকটু কষানো হোক। খাসির কলিজা ভুনা কমপ্লিট, সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, তেলটা ভেসে উঠেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, তারপরে এটাকে পেঁয়াজ বেরেস্তা দিব সামান্য একটু। এখন এটাকে গার্নিশিং এর পালা। আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি খাসির কলিজাটাতে দিয়ে দিব, পেঁয়াজটা ভাজা হোক। খাসির কলিজা ভুনাটাকে আমি নামিয়ে ফেললাম চুলা থেকে, এখন এটা গার্নিশিং এর পালা। আমি খাসির কলিজা ভুনাটা হয়ে গেল, এখন আমি এটাতে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি খুব অল্প ঘিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, খুব একটা ঘি আমি দিইনি, কারণ এমনিতেই কলিজাতে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, যে কারণে আমি কলিজাতে খুব একটা ঘি ইউজ করিনি। সামান্য একটু পেঁয়াজটা ভাজার জন্য আমি ঘিটা দিয়েছি। খুব সুন্দর হয়েছে, চমৎকার ভাবে কলিজাটা ভুনা হয়েছে এবং দেখতে অসাধারণ লাগছে, খুবই টেস্টফুল হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, চমৎকার লাগবে।